ছয় নম্বর প্রশ্ন করেছেন বিনিয়োগ বা ব্যবসায়িক অর্থের উপর ইসলামী জাকাতের বিধি কী মূলধন মুনাফা এবং ব্যবসায়িক সামগ্রী কীভাবে জাকাত প্রদান করা উচিত মূলধন যদি পণ্য আকারে হয় তবে সেই পণ্যটিকে জাকাতযোগ্য কিছু পণ্য যদি বাজারে থাকে এবং তার জন্য অর্থ এখনও না পাওয়া যায় তবে সেই বিক্রয়কৃত পণ্যগুলো কি জাকাতযোগ্য জি আপনি যে ব্যবসায় সামগ্রী রয়েছে সেই ব্যবসায় সামগ্রীতে জাকাত দেবেন প্রথম যে টাকা লাগিয়েছেন সেই টাকাটা যেদিন ব্যবসা বাণিজ্যে আপনি লাগিয়েছেন তখন থেকে শুরু করে এক বছর যখন পুরা হবে তখন হিসাব করবেন আর প্রতি বছর জাকাত দিয়ে যাবেন তাতে যে আপনার দোকানে যে আপনার মাল সামাল রয়েছে যত টাকার এর সাথে অতিরিক্ত মুনাফা হয়েছে এবং সেগুলি জমা আছে খরচ করেননি সেটা আপনার পণ্যের আকারে আছে অথবা আপনার কাছে সেই টাকা জমা আছে যেভাবে হোক না কেন সবগুলি মিলিয়ে লভ্যাংশ সহ সব কিছুর সহ আপনি প্রতি বছর একবার করে যখন বছর পুরা হবে এ যা হাল আলি হিল হাউল বছর পুরা হবে তখন জাকাত দিয়ে দিবেন জাকাত দিয়ে দেবেন আপনার কাছে যেই টাকাগুলো বা যেই সম্পদগুলি আছে আপনার দোকানে সেগুলির পুরোটার আপনি একবার জাকা দিয়ে দিবেন এইভাবে জাকা দিয়ে যেতে হবে ই নাল মল মিনুনাল নদি নাইদাদ কেরল্লাহ মা